হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, মাহিও রেডি হয়ে গেছে। মাহি দেখি, মাহিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা একটু পর ট্রেন ধরতে যাব আর স্নান টান করা হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি আর দেখো একটা কুর্তি পরেছি আর মাস্ক পরে নেবো, লিপস্টিক পরেছি কিন্তু মাস্ক তো পরে নেবো এক্ষুনি, তো ওইসব কিছু দেখা যাবে না। আর তাহলে চলো শুরু করা যাক, আর কি কি করবো, কখন পৌঁছাবো সব তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। হ্যাঁ, সঙ্গে থেকো। বাপের বাড়িতে আর সবাই এখন হই হই করছে, বুঝতেই পারছো, আর কোনো অসুবিধা হয়নি। আর এখানে হচ্ছে অনেক মিষ্টি টিষ্টি সবকিছু বার করা হচ্ছে, দেখো দেখাচ্ছি। আর একটা আমারটাও খুলে রাখ, হ্যাঁ ওটাও ভালো হবে। তো আমার মেয়ের হচ্ছে খুব খিদে পেয়েছে, ওকে আমি এখন কিছু খাওয়াবো। ও বলছে মামাম খিদে পেয়েছে, মামাম খিদে পেয়েছে, আর আসার পথে শরবত খায়নি, কিচ্ছু খায়নি। আর আমাদের খাওয়া হয়ে গেল তো ও খেলো না, একটা মিষ্টি খাওয়াতে গেলাম তো সেটাও খেলো না। মিষ্টি দেখালাম তোমাদেরকে, অনেক রকম মিষ্টি আছে, তো খাওয়াতে গেলাম সেটাও খেলো না। এবার দেখি কি খায় ম্যাডাম, ওকে খাওয়াতে যাচ্ছি। আর আকাশে এসেছে প্রচুর ভিড়, আর কালকে আমাদের বাড়িতে আবার আছে ওল ভাত, ঠিক আছে। ওল ভাত ওকেশনটা একবার শেয়ার করেছিলাম আগের বছরের 2020 মানে 2020 সালের, বা 2021 সালের ওল ভাত কালকে আছে, তো সেই জন্য সব প্রিপারেশন চলছে বাড়িতে। বাড়িতে প্রিপারেশন চলছে, সব সবজি টবজি কাটা হচ্ছে, এ হচ্ছে, একটু দেখাবো না, অসুবিধা আছে। তো দেখি কি খাই, আর চলো সবাই সবজি কাটতে বসে গেছে কালকের জন্য, আজকে তো কি কি সবজি কাটছে সেটা দেখাচ্ছি। আর ওল ভাত ওকেশনটা আগের বারেও বলেছিলাম যে কি ওকেশন, তো এবার আরেকটু বলে দিচ্ছি, ওলের অনেক রকম আইটেম করা হবে, তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি হবে, পুকুরে মাছ ধরা হবে, যে সব কিছু ধরে গরিব যারা আছে তাদেরকে ভাত দেওয়া হবে, আর তার সঙ্গে বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। তো এটা আমাদের বাড়ি আছে, মানে আমাদের পাড়ায় যতগুলো আমাদের ফ্যামিলি আছে তো তার সারা সবাই করে, তো এটা ভাদ্র মাসেই হয়, আমার স্পেশালিটি এটাই, ঠিক আছে। তো চলো সবজি টবজি সবাই কাটছে, ওদের সবজি কাটাটা দেখিয়ে দিই, আর আমার মেয়েকে কি খাওয়াবো সেটাও দেখিয়ে দিই। তো এখানে হবে আমরা টক, দেখো সেই জন্য এখানে ছোট ছোট অনেক আমরা, সেই জন্য অনেক ছোট ছোট হচ্ছে আমরা নিয়ে আসা হয়েছে। আর এদিকে হবে ওল, ওলের বিভিন্ন ধরনের আইটেম, তো এখানে ওল আনা আছে। আর পুঁইশাক, পুঁইশাক একটা তরকারি হয় মাছের মাথা দিয়ে, তো সেই জন্য এখানে পুঁইশাক কাটা হচ্ছে, পুঁইশাক, কুমড়ো, ঝিঙে, মাছের মাথা, এসব দিয়ে হবে। তো আমার মেয়েকে একটা মিষ্টি খাইয়ে দিলাম, মিষ্টি খাইয়ে দিয়ে ওরা গেল একটুখানি ঘুরতে, তো আমার বোন ওদেরকে নিয়ে, ওই তিনজন বোনঝিকে নিয়ে, বোনপো বোনঝিকে নিয়ে ও ঘুরতে যাচ্ছে একটু বাজার দিয়ে। আমি বললাম আমি আর যাবো না, কারণ এমনিতেই হচ্ছে আজকে অনেক জার্নি হয়েছে,
তো আমি আর টায়ার হয়ে গেছে আর যাবো না। আর মা এখানে বানিয়েছে কাস্টার্ড দেখো, তো এখানে আমি হচ্ছে একটু অনেক কাস্টার্ড খাচ্ছি আর অনেক কিছু ফল দিয়ে বানিয়েছে, পুরো আইসক্রিমের মতো লাগছে আর সত্যি খুব ভালো বানিয়েছে। তো আমি এখন এটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। সবজি কাটতে বসে গেছে আর সুমি এদিকে সবাইকে নিয়ে ঘুরতে গেছে। আমি কি করবো ভাবছি, আমি তো কাস্টার্ড খেলাম, এবার ভাবছি একটু ছাদে যাবো না কি করবো। আর আমাকে সবজি কাটতে ভালো লাগছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে। আমি দেখি ও কি করছে। তো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন একটা নাইটি পরে নিয়েছি। হ্যাঁ তুমি যাও পরে, ঠিক আছে। আমি একটা নাইটি পরেছি আর এখানে হচ্ছে আলু আনতে যাচ্ছি। হ্যাঁ ওপরে সবজি কাটা চলছে, আলু শেষ হয়ে গেছে। এই তো এখানে আছে আলু। তো এখন বাজে সন্ধে 7:10, ঠিক আছে দিচ্ছি। আর মাহি হচ্ছে ঘুগনি খাবে বলছে, তো মা বানিয়েছে এক কড়াই ঘুগনি, ওকে তিনবার খাইয়েছি আমি, একটু একটু করে নিয়েছে ও বলছে আবার খাবো। মানে ওই জীবনে ফার্স্ট টাইম আজকে ঘুগনি খাচ্ছে, কারণ আজকে ঘুগনিটা সত্যি খুব ভালো বানিয়েছে মা। ওই জন্য দেখো ওর জন্য হচ্ছে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে। আবার এই বাড়ি থেকে ওকে একটুখানি দিচ্ছি, দিয়ে খাইয়ে দিই, খাইয়ে দিই, আমি খাবো ঘুগনি। এখানে বসে আছি, বসে বসে সবার সাথে গল্প করছি। আর এখানে আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে, তারপর আমার বোন বউ বোনজি সবাই এখানে বসে বসে খেলা করছে, কেউ মোবাইল দেখছে, মোটামুটি সবাই এই ঘটনার মধ্যে আড্ডা মারছে। আর আমার বোন হচ্ছে ওদেরকে নিয়ে এখন সাথে পার্টি করতে গিয়েছিল, দিয়ে অনেক ডান্স ফান্স করেছে, সব পার্টি করে এসে গরম লেগে গেছে, দিয়ে সব এই ঘটাতে এসে ঢুকেছে, দিয়ে ঢুকে এখানে সব বসে আছে। আর আমরা সব গল্প টল্প হলো, চাটা খাওয়া হলো, দিয়ে বাবা গেছে এখন সিরিয়াল দেখতে, আর আমরা এখানে বসে বসে আড্ডা মারছি। একটু পর সব খাওয়া দাওয়া হবে। আর আমার মাথাটা কেন জানি না ধরেছে, শখে সেই সকালবেলায় বেরিয়েছি, দিয়ে বেরোনোর পর খানিকক্ষণ দিদির বাড়িতে ওখানে বর্ধমানে খানিকক্ষণ ছিলাম, তো তারপর ওখান থেকে আবার এখানে আসতে করতে প্রায় বিকেল 4:30-5টা বেজে গেছে। তো সেই জন্য অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে, সেই জন্য খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে আমার। বেশিক্ষণ আমি জাগবো না, আমিও মেয়েকে খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, দিয়ে আবার নিজেও শুয়ে পড়বো। আর কালকে সকালবেলাতে আবার সেই দুয়ারে সরকারে যেতে হবে, ওখানে সব ডকুমেন্টস নিয়ে, তো অনেক কাজ বাকি আছে, সে সকাল থেকে উঠে লাইন দিতে হবে। আর তার মধ্যে আবার বাড়িতে আছে ওল্ড ভাত, তো জানি না বাড়িতে অনেক গেস্ট আসবে, তার মধ্যে কী করে কী হবে জানি না। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা তো ব্লগ দেখতে পাবে যে কী কী হচ্ছে না হচ্ছে। বেশ ঠিক আছে, তাহলে দেখতে থাকো, যতক্ষণ পর্যন্ত না রাতে শুভ ততক্ষণ পর্যন্ত ব্লগটা চলতে থাকবে। এখন বাজছে রাত্রি 10:30, আর আমি যাচ্ছি একবার আমার বোনের সঙ্গে দেখা করতে, ও নিচে তাদের শুচ্ছে। আর ওপরে এখন চলছে দই খাওয়ার পর্ব, তো আমি দই টই খাই না, সেই জন্য আমি এই পর্ব থেকে একদম বাদ। তো এখানে আমার বোন শুয়ে পড়েছে, আমি ওর সঙ্গে গুড নাইট করতে এলাম। গুড নাইট,
ওর সঙ্গে না দেখা করলে মানে কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তো কালকে সকালবেলায় ওর সাথে আমি যাবো দুয়ারে সরকারে লাইন দিতে, সেজন্য একবার দেখা করতে এলাম। এরপর আমি ওর সঙ্গে দেখা করে ওপরে চলে যাবো। শুধু আমার মেয়ে ঘুমাচ্ছে আর দই আমার খেতে একদম ভালো লাগে না, সবাই এখন দই খাচ্ছে, আমাকে জোর করে খাওয়াচ্ছিল। আমি এমনিতেই সন্ধ্যা থেকে যা খেয়েছি আমার পেট বাস্ট হয়ে যাচ্ছে। মানে রাত 10টার সময় জিলাপি নিয়ে এসেছিল, গরম গরম জিলাপি সিঙ্গারা খেতে হয়েছে, তারপরে জোর করে মা ভাত খাইয়েছে, মানে কি যে হবে রাতের বেলা আমি সেটাই চিন্তা করছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে ওখান থেকে এখানে ফিরলাম। তো সারাদিন যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন দেখা হবে আমরা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।